McKinley. উইন্টার আসলে কিন্তু অনেক মজার, মানে উইন্টারে সন্ধ্যায় এরকম গরম গরম হচ্ছে, পছন্দের পিঠাগুলো খাওয়া যায়। আর আমরা তো একটু অন্যভাবেই সব পিঠাগুলো খাই, যেমন এই যে ছিটা রুটিটা হচ্ছে দুধে ভেজানো, জানি না কেউভাবে খায় কিনা, বাট আমার কিন্তু এটা খুবই পছন্দ। আসসালামু আলাইকুম, আমি নুসরাত ইচ্ছা সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো আজকে বিকালে, বিকেল বলতে সন্ধ্যায়, আম্মু হচ্ছে ছিটা রুটি বা ছিটা পিঠা, অথবা আমাদের দেশের ভাষায় বলে মানে ছটকা পিঠা, এটা আম্মু বানাবে। তো এই জন্য এখানে হচ্ছে চালের গুঁড়ি নিয়ে নিছে, এর মধ্যে হচ্ছে লবণ দিয়ে দিল সামান্য পরিমাণে, মানে পরিমাণ মতো লবণ। তো এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে এখন এটার মধ্যে হচ্ছে হালকা যে কুসুম গরম পানিটা থাকে সেই পানিটা দিয়ে দিচ্ছে। তো এটাকে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেবে পিঠার জন্য। ছিটা পিঠা বা ছটকা পিঠা হচ্ছে কিন্তু সবাই মোটামুটি চিনেও বা পছন্দও করে, এটা কিন্তু খেতে খুব মজা লাগে। এই পিঠাটা আমার দাদু এত ভালো বানাইতো, মানে বানাইতো বলতে এখনও বানায়, মাঝে মাঝে আমি আবদার করি দাদুর কাছে যে দাদু এই পিঠাটা একটু বানিয়ে দাও, কারণ দাদুর হাতের এই ছিটা পিঠাটা আমার খুব পছন্দ, মানে একদম মচমচে করে দাদু কীভাবে জানি বানায়। তো আমাদের বাসায় যখন দাদু আগে থাকতো আমরা ছোটোবেলায়, তখন দাদু হচ্ছে শীতের সময় এরকম বিকালে সন্ধ্যায় মাঝে মাঝেই বানিয়ে নিতেন। তো এখন তো বয়স হয়ে গেছে অনেক, ওভাবে পারে না, তাও মাঝে মাঝে আবদার করে যে দাদু এভাবে একটু বানিয়ে দিও যখন আমাদের পাশে আসেন আর কি। তো আম্মু এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে, আর আপনি কতটুকু পরিমাণ পানি দিবেন এটা আসলে বলার না, এটা বুঝে নিতে হবে, মানে এটাকে খুব ঘনও করা যাবে না, খুব একদম পাতলাও করা যাবে না। তো আম্মু বললো যে দাদু নাকি এখানে একটু তেল দেয়, যাতে পিঠাটা ভালো মানে কড়াই থেকে বা হচ্ছে যে প্যানে করা হবে সেটা থেকে একটু উঠে আসে, আর যাতে একটু ক্রিস্পি হয় এই জন্য নাকি একটু তেল দেওয়া হয় এটার মধ্যে, সয়াবিন তেলটাই। তো এটা দিয়ে ভালো করে এখন নেড়ে তেড়ে নিচ্ছে আম্মু। এখন চামচ দিয়ে যতই মাখাক, এটা তো হাত দিয়ে করতেই হবে, কারণ ছিটকা পিঠা হাত দেওয়া ছাড়া হবে না। আমি আসলে ছিটকাও বলি, ছটকা পিঠাও বলি, আবার ছিটা পিঠাও বলি, মানে ঠিক নেই আমি এটাকে কী বলি। এখন আম্মু হচ্ছে যে আপনাদেরকে ব্যাটারটা দেখাচ্ছে যে কী পরিমাণ মানে ঘনত্বটা এটার কেমন হবে সেটা দেখা ট্রাই করতেছিল। তো এই যে এখন ব্যাটারটা একদম রেডি, এরকম একটু পাতলাও না ঘনও না এভাবে। দেন হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে একটু সামান্য তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নিচ্ছে। পিঠাটা বানানোর শুরুতেই যদি এরকম একটু তেল ব্রাশ করা হয় তাহলে হচ্ছে পিঠাটা উঠাতে সহজ হয়, আর একটা দুটা পিঠা হওয়ার পর কিন্তু আর তেলও লাগে না, কিছুই দেওয়া লাগে না, এমনি হয়ে যায়। তো আম্মু যে বানানো স্টার্ট করে দিছে, এটা বানানোর প্রসেসটা আমার খুব ভালো লাগে দেখতে, মানে এরকম একটু ঘুরায় ঘুরায় দেয়, একটু ছিটায় ছিটায় দেয়, এর জন্যই তো এটাকে ছিটা রুটি বা ছটকা পিঠা বলা হয় আর কি। তো এই যে এটাকে এখন এভাবে দিয়ে দেন ঢেকে দিবে, এটা কিন্তু একদম হাই ফ্লেমে থাকে না, মিডিয়াম টু লো ফ্লেমে সম্ভবত থাকে, আমি আসলে খেয়াল নাই, আমার কাছ থেকে জানতে হবে। দেন এই যে এক থেকে দেড় মিনিটের মাথায় এই পিঠাটা হচ্ছে হয়ে যায়, মানে আপনি কালার দেখলেই বুঝতে পারবেন যে পিঠাটা হয়ে গেছে। দেন হচ্ছে পিঠাটাকে এরকম একটা ভাঁজ দিয়ে, দেন মাঝে আরেকটা ভাঁজ দিয়ে উঠায় নেয়, এটা কিন্তু খুব মজা লাগে। এটা একটু সামান্য নিচটা যদি এই যেভাবে লাল লাল করে একটু ক্রিস্পি করা হয় না, এমনি এমনি খেতে খুব বেশি ভালো লাগে, আমার একদম সাদাটা ভালো লাগে না, একটু যদি লাল লাল করে ক্রিস্পি করা হয় এটাই ভালো লাগে, এই জন্য আমি এভাবেই বানাই। তো এই যে আমি আরেকটা বানানোর প্রসেস দেখাচ্ছিল, আর এই পিঠাগুলো না আসলে সবসময় যদি বানানো হয় তাহলে হাতও থাকে ভালো, পিঠাও হয় ভালো। আমরা যেমন হচ্ছে আগে অনেক পিঠা খাইতাম, আমার নানু দাদু যখন বাসায় ছিলেন তখন আমাদের প্রচুর পিঠা খাওয়া হতো, কিন্তু এখন আসলে ওভাবে হয় না, কারণ আমার আম্মু ডায়াবেটিস হওয়ার পর থেকে পিঠা খাওয়া ছেড়ে দিছে, বাসায় শুধু একমাত্র এখন পিঠা খাই আমি। আম্মু তো মিষ্টি যেহেতু কম খেতে পারবে, এর জন্য মানে বানানোও হয় না খাওয়াও হয় না, তাই আসলে ওভাবে মানে কখনোই বেশি পরিমাণে বানানো হয় না। আম্মু মাঝে মাঝে আমার শখ মানে আবদারের জন্য বানায়, আমি যেহেতু পছন্দ করি। তো এই যে আম্মু অনেকগুলো পিঠাই বানাইছে, বানায় বানায় হচ্ছে সবগুলো রেখে দিচ্ছে, আর সবাই এই পিঠাগুলো শুনে হচ্ছে হাঁসের মাংস দিয়ে খুব বেশি পছন্দ করে, কিন্তু আমার কাছে না মানে ওই যে আমি তো একটু মিষ্টি লাভার আসলে বেশি, এজন্য আমি দেখা যায় যে এই সব কিছুকেই একটু মানে মিষ্টি দিয়ে খেতে বেশি পছন্দ করি, যেমন ওই যে রাব, একটু সামান্য চিনি, যেমন এই যে পিঠাগুলোর উপরে এখন হচ্ছে আমি চিনি দিয়ে দিচ্ছি, মানে আমার কাছে এই ছিটা পিঠা চিনি দিয়ে এত ভালো লাগে, আমি কিন্তু জানেন পরোটা দিয়েও মানে চিনি দিয়ে খাই, আমার ওই খাবারগুলো খুব ফেভারিট খাবার, মানে দাঁতের নিচে এরকম চিনি কচকচ করে পড়বে আর হচ্ছে এই ক্রিস্পি ক্রিস্পি পিঠাগুলো হচ্ছে দাঁতের নিচে পড়বে, আমার খুব ভালো লাগে। তা আম্মু এখানে ওই যে
সব পিঠা বানাই নিছে, দেন আমি আমার পিঠা নিয়ে আসছি। এখানে ওই রাত থাকবে আমার জন্য অবশ্যই যে কোনো পিঠায়। এখানে হচ্ছে একটা ধনে পাতার একটা ভর্তা করছে আম্মু, খুব মজা হয়েছিল এই ভর্তাটা, সাথে ওই যে চিনি, চিনি দিয়ে মানে কচকচ করে খাইতে ভালোই লাগে আমার কাছে। আর আমি জানি না আর কেউ ভাবে খান কি না, আমরা কি করি, আমরা না বিশেষ করে আমি বা আমার আম্মু এটা পছন্দ করে পিঠাকে, এরকম হচ্ছে দুধটাকে খুব বেশি ঘন করি না আর কি, এই যে সামান্য ঘন না, ভালো করে একটু দুধটাকে জাল দিয়ে ওই দুধের মধ্যেই হচ্ছে পিঠাগুলোকে জাস্ট এভাবে দিয়ে দিব। এবং এই পিঠাটা সফট হওয়ার পর এত ভালো লাগে খেতে, এই খাবারটা আমার খুব ভালো লাগে। আমি ওই যে বললাম আমি সুইট লাভার যেহেতু, এই জন্যই মনে হয় আমি সব কিছু মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করি, যদিও এখানে খুব বেশি চিনি আমি দিব না, বা একটু খেজুরের মানে যে রাবটা না ওটা সামান্য একটু দিয়ে একটু মিক্স করে নিব, দেন এটাকে এটার উপরে একটু হচ্ছে নারকেল ছিটিয়ে দিব। যেহেতু এটা আমার নিজস্ব মানে এই বাটিতে তো আমি আর কাউকে খাইতে দিব না, তাই নারকেল ছিটিয়ে দিলেও কোনো সমস্যা নেই, কারণ আমার পাশে নারকেল ওই যে বললাম কেউভাবে খেতে চায় না, তাই আমি নারকেল দিয়ে খাই বেশি। তো এই যে এখানে আমার জন্যই আমি হচ্ছে সামান্য নারকেল দিয়ে দিচ্ছিলাম, সামান্য না একটু বেশি পরিমাণে, পিঠাতে যত বেশি নারকেল হয় ততটাই মজা লাগে। তো এই যে নারকেল দিয়ে এখন হচ্ছে আমি পিঠাটা খেয়ে নেব। আর দেখেন পিঠাটা জাস্ট 10 মিনিট ভিজেইছি, কিন্তু এর মধ্যে পিঠাটা দেখতে কি সুন্দর লাগতেছে, মাশাল্লাহ একদম সফট হয়, খেতে খুব ভালো লাগে। তো আমার মতো এরকম আজগুবি খাবার কে কে খাইছেন অবশ্যই জানাবেন, আমার জানা মতো মানে আমি কাউকে শুনিনি কখনো ছিটে পিঠে এরকম দুধ দিয়ে খায়, বাট আমরা বলতে আমি আর আম্মু খাই, আব্বু পছন্দ করে বাট আমাদের মারিয়া তো পছন্দ করে না। তো আমি যে ক্যামেরা ধরে রাখার কারণে ভালো করে মানে কাটতে পারি নাই। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমিও এখানে খাবার দাবার শেষ করে নিচ্ছিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, আর সবসময় আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা আমার একটা ভিডিও গত বছরের একটা ভিডিওতে এত বেশি ভালোবাসা দিচ্ছেন, আমি তো খুবই খুশি এটা দেখে। থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড আপনারা প্লিজ সবাই আমার পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।